দীর্ঘ পাঁচ বছর পরে প্রাথমিকের টেট ছিল রবিবার। টেট ঘিরে রাজ্য জুড়ে নিরাপত্তার বজ্র আটনি ছিল জেলা থেকে শহরতলির পরীক্ষা কেন্দ্রে। তার মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি শহর কলকাতার তীর্থবতী ইনস্টিটিউশনে। পরীক্ষার্থীদের দাবি, বায়োমেট্রিকের যন্ত্র খারাপ থাকায় পরীক্ষার শুরুতে বায়োমেট্রিক হাজিরা হয়নি। যদিও পরীক্ষা শেষ হলে বায়োমেট্রিক হাজিরা করানোর কথা জানায় স্কুল কর্তৃপক্ষ, কিন্তু নির্ধারিত সময় পরীক্ষা হয়ে গেলেও বায়োমেট্রিক হাজিরা না হওয়ায় উত্তেজনা দেখা দেয় স্কুল চত্বরে। বিক্ষোভে সামিল হয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু পরীক্ষার্থী। আপনারা নিজেরাও তো বুঝতে পারছেন, বায়োমেট্রিক হয়নি কোনো মতে হয়নি। যেখানে সব ইনস্টিটিউশনে এন্ট্রি নেওয়ার আগে বায়োমেট্রিক হয়ে গেছে, এখানে কোনো ব্যবস্থা হয়নি। প্রিন্সিপাল ম্যাডাম এলেন, বললেন আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। তাহলে এরকম একটা স্কুলকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে যারা দায়িত্ব নিতে পারবে না? সারাদিন ধরে এই টেট পরীক্ষা নিয়ে চলে একটি উথাল পাথাল, এবং শেষে কিন্তু এই তীর্থপতি ইনস্টিটিউশনের যাদের বায়োমেট্রিক নিয়ে ঝামেলা হয়েছিল তাদের সেই সমস্যার কিন্তু সমাধান মিলেছে। ক্যামেরায় সুমনের সাথে সৌভিকের রিপোর্ট, নিউজ টাইম, কলকাতা।